রাজনীতির প্রসঙ্গে যদি ঢুকি, আপনার মতো একবার আপনি রাজনীতিতে এসেছিলেন, সরে গেছেন, আবার কি কোনো ভাবে ভাবনা চিন্তা রয়েছে এই নেতাজির আদর্শকে মানুষের সামনে তুলে ধরার জন্য? আপনার মতো মানুষের কি প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন, বা এই আদর্শকে তুলে ধরাটা প্রয়োজন বলে মনে করেন? হ্যাঁ ঠিক, আমি রাজনীতিতে এসেছিলাম কিছু কাজ করার জন্য, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। আমি এখন রাজনীতি মানে আপনাকে নির্বাচনে জয়ী হতে হবে, আপনাকে মন্ত্রী হতে হবে বা সাংসদ হতে হবে। তা আমি দুবার নির্বাচনে লড়েছি, বিধানসভা এবং লোকসভা, দুবারই আমার হার হয়েছে, কিন্তু বহু মানুষ কিন্তু আমাকে সমর্থন করেছে। 2019-এর লোকসভা নির্বাচনে 12 লক্ষ মানুষ ভোট দিয়েছে দক্ষিণ কলকাতার লোকসভায়, আমি 4,17,000 ভোট পেয়েছি, 37%, খুব একটা খারাপ। হ্যাঁ, কিন্তু আমি জিততে পারি, বহু কারণ ছিল, তার মধ্যে আমি যাচ্ছিলাম। কিন্তু দেখুন, নির্বাচনে শুধু জয়ী হলে হয় না, নির্বাচনের পরে জয়ী হবার পর সরকার গঠিত হবার পর কিভাবে সরকার পরিচালনা করা হবে সেটি মূল বিষয়। এখন আমি যেটা দেখছি, সব রাজনৈতিক দল, কোনো দল আমি ছাড় দিচ্ছি, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেরম করে হয় নির্বাচনে জয়ী হওয়া, এবং তারপর 5 বছর কিছু করার প্রয়োজন নেই, আবার সেই প্ল্যানিং 5 বছর পরে কিভাবে নির্বাচনে আবার সফল হবে। কিন্তু এই যে 5 বছর আপনাকে সরকার পরিচালনা করতে হবে সেটি চিন্তা খুবই কম করা হয়। তাই আমি যেটা মনে করি, রাজনীতি, দেখুন রাজনীতিতে একবার এলে রাজনীতি থেকে কোনো রিটায়ারমেন্ট হয় না। আমি যেহেতু রাজনীতিতে এসেছি, আমি রাজনীতিতে থাকব। ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করেছিলাম, নরেন্দ্র মোদীজি আমাকে বলেছিলেন, দেখুন আমি একটি নিজস্ব দল গঠন করার প্রচেষ্টা নিয়েছিলাম, এটা 2014 সালের কথা। তখন আমি এই বার্তা নরেন্দ্র মোদীজিকে বলেছিলাম যে আমি নেতাজির আদর্শের ওপর ভিত্তি করে, কেন ফরওয়ার্ড ব্লকের সাথেও আমি যুক্ত ছিলাম প্রায় 10 বছর, কিন্তু ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের সাথে যুক্ত হয়ে নেতাজির আদর্শ থেকে অনেকটি দূরে সরে গেছিল, সেই জন্য সেইভাবে আমি দেখলাম কাজ তারা করে উঠতে পারছে। তাই আমি একটি আজাদহীন পার্টি গঠন করার প্রচেষ্টা নিয়েছিলাম, 100টি অ্যাফিডেভিটও তৈরি হয়ে গেছে দল রেজিস্টার করার জন্য অ্যাজ এ ন্যাশনাল পার্টি। কিন্তু নরেন্দ্র মোদীজি আমাকে বললেন যে দেখো ভাই, 1600 দল আছে ভারতবর্ষে, জানেন 1600 রেজিস্টার্ড দল আছে, তো 1601 দল হবে আপনার পার্টি, তো আপনি কেন যাবেন? আপনি বিশ্বের সবচেয়ে বড় দল ভারতীয় জনতা পার্টিতে আপনি যোগদান করুন। তাই বলে দেখুন, ভারতীয় জনতা পার্টির আদর্শ আর নেতাজির আদর্শে কিছু পার্থক্য থেকে যায়। আমি আপনি যে প্রচেষ্টা নিচ্ছেন ডেভেলপমেন্ট প্ল্যাঙ্কের ওপর, আপনি 2014 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি NDA জিতেছিল কিসের উপরে? অ্যান্টি করাপশন ড্রাইভ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং ডেভেলপমেন্ট প্ল্যান, প্রগতির পথে নিয়ে যাবে ভারতবর্ষ, এই দুটি কারণ ছিল। কিন্তু আপনারা আবার ওই সেই ধর্মের ভিত্তিতে রাজনীতি হয়ে যাচ্ছে। উনি বললেন যে না, আপনি এক কাজ করুন, একটি আজাদহীন মোর্চা গঠন করে দেবো ভারতীয় জনতা পার্টি, সেই মোর্চার দায়িত্ব আপনি নেবেন, এবং নেতাজির যে আদর্শ সেই আদর্শ নিয়ে আপনি সারা ভারতবর্ষে ঘুরবেন, আপনি দিল্লিতে বসবেন, দিল্লি থেকে আপনি সমস্ত রাজ্যে ঘুরে ঘুরে নেতাজির মন্ত্র আপনি ছড়াবেন। এই কারণেই আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি 2016 জানুয়ারি মাসে। কিন্তু সেই আজাদহীন মোর্চা এখনও গঠিত হয়নি, কেন হয়নি, কী কারণে হয়নি আমার জানা নেই। তাই আমি যে নেতাজির আদর্শ নিয়ে কাজ করব সেটি কিন্তু ভারতীয় জনতা পার্টির প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভব হয়নি, এটি আমি বারংবার কেন্দ্রীয় নেতৃত্বকে তুলে ধরেছি। তারা বলেছে নেই ও জায়গা, কিন্তু ও জায়গা মানে দিন তো চলে যাচ্ছে, লোকের বয়সও বেড়ে চলেছে, তো আপনি একটা কোনো কাজ, একটি টাইম ফ্রেম না থাকলে কোনো কাজ করা সম্ভব নয়। তাই আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি একটি খুবই বড় একটি রাষ্ট্রীয় দল, প্রচুর ভালো মানুষও আছে এদের, কিন্তু
নেতাজির আদর্শের বিরুদ্ধে তারা কাজ করছে। কেন এই যে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, নেতাজি এক মুহূর্ত এই রাজনীতি কি কখনো সমর্থন করতেন না। তা আগামী দিনে আপনার পথ কী হতে চলেছে? আগামী দিনের পথ হচ্ছে নেতাজির আদর্শের উপর ভিত্তি করে একটি কনসর্টিয়াম যদি গঠন করা যায়, আমার যেটা মনে হয় একটি নতুন বাম ফ্রন্ট যদি গঠন করা যায়, দ্য নিউ লেফট, কেন অ্যাটলিস্ট বামপন্থীদের ভেতরে শিক্ষিত ব্যক্তিত্ব অনেক আছে যারা নেতৃত্ব দিচ্ছে, কার্ডার বেসড বল, তাহলে একটা যদি নতুনভাবে আমরা আবার এই বামপন্থী আন্দোলনকে জোরালো করতে পারি, শুধু পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষে, তাহলে আমার মনে হয় নেতাজির আদর্শকে নিয়ে আমরা কাজ করতে পারবো। কেন নেতাজি বামপন্থী ছিলেন, নেতাজি কখনো রাইট উইং পলিটিক্সকে সমর্থন করেনি, হ্যাঁ দুচক্ষেও উনি দেখতে পারেননি, তাই আমার দৃঢ় বিশ্বাস যে এই একটি বাম নিউ লেফট নিউ বামপন্থী আন্দোলন সম্ভব আছে ভারতবর্ষে, একটা পলিটিক্যাল স্পেস হয়েছে, তো আমি তার সাথে যুক্ত হতে রাজি আছি, আলোচনা চলছে। কেন ভারতবর্ষকে তো রক্ষা করতেই হবে। চব্বিশের আগে কি আমরা তাহলে কি একটা নতুন দিক দেখতে পাব? দেখুন, চব্বিশের আগে যদি একটি নতুন দিশা এই নিউ লেফট না দেখাতে পারে, তাহলে ভারতবর্ষ ধ্বংসের পথে, আরও মানে হাই স্পিডে ধ্বংসের পথে চলে যাবে। কেন বর্তমান যে রাজনীতি বা বর্তমান যে দল, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, তারা কিন্তু বাংলা বা ভারতবর্ষকে রক্ষা করতে আসেনি, তারা নিজেদের রক্ষা করতে এসেছে, নিজেদের পেতে এসেছে, নিজেদের চাওয়া পাওয়ার ব্যাপারে এসেছে, এইভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তাই যদি নেতাজির আদর্শে আমরা বিশ্বাসী হই, তাহলে এই যে ধ্বংসের শক্তি, এই ধ্বংসের শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, রুখে দাঁড়াতে হবে। সবাই মহাজোট কথা বলছে, চব্বিশের আগে বিরোধীরা বলছে যে একটা মহাজোট তৈরি করার কথা, সেই জোটে কি আপনি একটা জায়গা চান পেতে বা এইভাবে এগোতে? একটা মিনিমাম কমন প্রোগ্রামের ওপর ভিত্তি করে সেই জোটের সাথে থাকা যেতেই পারে, তবে আমি তো এটা একলা আমার বলা যাওয়া সম্ভব নয়। নিউ লেফট গঠন করার পরে সকলের কী মত মতামত এসব নিয়ে আলোচনা করার পরেই আমরা এগোবো, কিন্তু এ একমাত্র পথ হচ্ছে নিউ লেফট নেতাজির আদর্শের উপর ভিত্তি করে ভারতবর্ষকে রক্ষা করা। নিউ লেফট নিয়ে কারোর সাথে কথা হয়েছে? কথা হয়েছে, তবে এখন খুবই মানে আর্লি স্টেজ, এখন কিছু বলা সঠিক হবে না, যখন মানে সময় হবে আপনারা কবুল করবেন। থ্যাংক ইউ স্যার।